এই চলছে ডেঙ্গুর উপসর্গ নিয়ে, কিন্তু বরিশালের হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। আমি যদি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী বলি, তাহলে গত 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 28 জন। আজকে এখন পর্যন্ত কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মোট 32 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এছাড়াও আমি যদি এই চলতি বছরের কথা বলি, অর্থাৎ চলতি বছরে কিন্তু মোট 5,232 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এছাড়াও কিন্তু এবছরে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট 26 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যেমনটা দেখেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আলাদা কোনো ডেঙ্গু কর্নার নেই, অর্থাৎ মেডিসিন ওয়ার্ডে তারা একটি রুম কে তারা ডেঙ্গু কর্নার বানিয়ে এবং পুরুষ মহিলা আলাদা আলাদা ভাবে চিকিৎসা দিচ্ছে, এবং শিশু ডেঙ্গু রোগী যারা রয়েছে তাদের কিন্তু শিশু সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই এই ডেঙ্গু কর্নারে যতগুলো শয্যা রয়েছে তার বিপরীতে কিন্তু 3 থেকে 4 গুণ রোগী রয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু হাসপাতালের মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছে রোগীরা, যার কারণে কিন্তু চিকিৎসা দিচ্ছে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এদিকে চিকিৎসকরা যেমনটা বলছেন যে মশক নিধনের পাশাপাশি কিন্তু জনসচেতনতা, অর্থাৎ কোথাও জানি যত্র পানি না জমে থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে এডিস মশা বংশ বিস্তার না করতে পারে। অপরদিকে সিটি কর্পোরেশন যেমনটা বলছেন যে তাদের পর্যাপ্ত লোকবল এবং সরঞ্জাম না থাকার কারণে তারা কিন্তু মশক নিধনে কিছুটা কার্যক্রম ব্যাহত হচ্ছে।